বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি ভালো আছি। তো আজকে আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি চায়ের আড্ডায়। ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা মারি, গল্প করতে করতে আজকে চা খাবো। তো চলো দেখো, আমি চা বানিয়েছি, এখনও রেডি হয়নি। তার সাথে একটু তোমার চিড়ে ভেজে নিচ্ছি, চা দিয়ে চিড়ে ভাজা দিয়ে খাবো। তো চলো চাটাকে রেডি করে নিই। তো দেখো, আমি এতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম একটুখানি, আর প্লেন চিড়েটাকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে থাকবো। এটার তেল দিয়ে দেবো, তাহলে এটা খেতে ভালো লাগবে। একটু তেল দিয়েছিলাম, দেখো তাই ভাজা হয়ে এসছে আমার। তো দেখো বন্ধুরা, আমার চা বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, তো চলে এসেছি আমি চা নিয়ে। এই দেখো সানা বসে আছে, ওখানে সানার বাবা বসে আছে, টাটা করো। তো চলো এদিকে চলো, দেখো চা নিয়ে এসেছি। তো এটা দাদার চা, দিয়ে দিই দাদাকে। এটা আমার সানা দিদির চা, ও একটু চা খেতে ভালোবাসে, কি করব, অনেক বলি কিন্তু শোনে না, জানো বন্ধুরা মায়না করে। ঠিক আছে, বাচ্চা মানুষ খাক, ও চা দিয়ে বিস্কিট ভালোবাসে। আর আজকে আমি চিড়ে ভাজা করেছি, তো তোমাদের সাথে আড্ডা মারতে মারতে খাওয়া যাক। সন্ধেবেলায় একটু টিভি দেখতে দেখতে, যে কোনো সিরিয়াল, এখন তো টিভিতে নানা রকম সিরিয়াল হয়, তো সেটা দেখতে দেখতে একটু চা খেতে ভালোই লাগে। তার সাথে যদি আর কিছু থাকে, তো দেখি চিড়ে ভাজাটা কেমন খেতে হয়েছে। দেখো বন্ধুরা, দেখতে তো ভালোই মনে হচ্ছে। ভালো হয়েছে। তো আজকে এমনি ছিলাম না বাড়িতে, আমি কলকাতা গেছিলাম একটু কাজের জন্যে। তারপরে বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি দুপুরবেলা থেকে, আর করোনার জন্য সেরকম রাস্তাঘাটের লোক কতটা নেই, মানে এমনির সময় যতটা থাকে তার তুলনায় খুবই কম। গাড়ি ভাড়ার কথা কি বলবো তোমাদের, যেখানে 10 টাকা ভাড়া সেখানে 20 টাকা নিচ্ছে, এরকম পরিস্থিতি। কিন্তু কিছু করার নেই, প্রয়োজন থাকলে তো বেরোতেই হবে। তো দেখো সানা দিদি চা খাচ্ছে, আমি একটু গ্লাসে চা খেতে ভালোবাসি, বরাবরই ছোটো থেকে। কারণটা কি জানো, কারণটা হচ্ছে একটু বেশি পাওয়া যায়, কাপটা ছোটো হলে তার মধ্যে কম থাকে, কিন্তু গ্লাসে তো বেশি পাওয়া যায়। সানা দেখছে আমার দিকে, তোমরা বাড়িতে ভেজে দেখবে, খুব ভালো লাগবে। প্লেনে একটু সাদা তেল দিয়ে বা সর্ষের তেল দিয়ে চিড়েটাকে দিয়ে একটু নুন দেবে, দিয়ে নাড়তে থাকবে। এরকম ভাজা হলে নেবে নেব, খেতে খুবই সুন্দর হয়।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার সাথে দেখো। তারা